ইউটিউব একটা বিশাল বড় পরিবর্তন নিয়ে আসলো কপিরাইট পলিসিতে, ঠিক আছে? আপনারা পুরোটা জেনে তারপর ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন, তাহলে পুরোটা জেনে যাবেন। আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, লাইক মেরে পুরো ভিডিওটা। এবার যখন বন্ধুরা আপনারা যখন কোনো ভিডিও বানাবেন, সেই ভিডিওতে তো আশা করি কোনো গান টান তো ইউজ করেন না। সেই গানটা ইউজ করলে পারে কি হয়, সেই গানের যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির তরফ থেকে একটা স্ট্রাইক কিংবা ক্লেম মেরে দেওয়া হয়, ঠিক আছে? স্ট্রাইক না, ক্লেম মেরে দেওয়া হয়। তা ক্লেম মেরে দিলে পারে কি হয়, আপনারা যে ভিডিওটা আপলোড করছেন যেটার মধ্যে গানটা রয়েছে, ঠিক আছে, সেই গানটাকে কিন্তু কি করা হয়, ওখানে মানে আপনার যে ইনকামটা সেইটা কিন্তু যে গানের যে কোম্পানি সেটা কিন্তু নিয়ে নেয়, তাই না? কপিরাইট ক্লেম চলে আসলে বন্ধুরা মনে হয় যে তখন কি করা যেতে পারে, ভিডিওটা কি ডিলিট করে দেবো, কিংবা ভিডিওটার মধ্যে কি করে সেই আবার ডেস্কটপ সাইডে যেতে হবে গুগল ক্রোম টোম থেকে হ্যান ত্যান, এসব কত ঝামেলা, মানে কপিরাইট বিষয় রিমুভ করার জন্য, তাই না? সেসব থেকে আবার মুক্তি, ঠিক আছে? কি করতে হবে আপনারা জেনে নিন। কপিরাইট কিন্তু বিষয়টা জিনিসটা একরকম না, বিষয়টা হচ্ছে একটা হচ্ছে স্ট্রাইক দেয়। স্ট্রাইকটা কিরকম সেটা বলে দিচ্ছি, সেটা আপনারা বুঝবেন। মানে ধরুন যে কোন আপনার থাম্বনেল টাম্বনেল কপি করছে বা কিছু করছে, ঠিক আছে, সেইটাকে কিন্তু বলা হচ্ছে যে কপিরাইট স্ট্রাইক। আপনাকে কোনো ডিস্টার্ব করছে, ডিস্টার্ব যদি করে থাকে সেটাও তাহলে আপনাকে তাহলে কপিরাইট স্ট্রাইকের আন্ডারে পড়ে যাবে, ঠিক আছে? বোঝাতে পেরেছি? শর্টকাটে ক্লেম, কপিরাইট ক্লেম জিনিসটা কিন্তু অন্যরকম। আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, শর্টকাটে বোঝাচ্ছি, একটুখানি বলে নিচ্ছি। যদি স্ট্রাইক যদি যে পাচ্ছেন, মানে যদি দেওয়ারও থাকে, তাহলে কোনো কিছু মানে উল্টোপাল্টা কোনো কিছু ভাবার দরকার নেই বা কিছু করার দরকার নেই। ডাইরেক্ট যেটা আপনার যদি কিছু কপি টপি করে থাকে তাহলে আপনি এটাকে ডাইরেক্ট স্ট্রাইক মেরে দিতে পারবেন, এইটুকু রাইট আপনার হাতে রয়েছে। তবে হ্যাঁ, যদি চ্যানেল কোনোভাবে ডাউন করার জন্য ইয়ে করে তাহলেই একমাত্র কপিরাইট স্ট্রাইকটা তাকে মারবেন, তাছাড়া কিন্তু বিনা কারণে মারবেন না, কারণ চ্যানেলের ক্ষতি করে লাভ নেই। তবে এই বিষয়ে একটা কথা বলছি বলে আপনাদের সেটা জানিয়ে দিচ্ছি, একটা আপডেটের বিষয় যেটা কিনা যেই আপডেটটা আপনারা এখন ক্রিয়েটার স্টুডিও থেকে দেখতে পারবেন যে আপনাকে কে কপিরাইট স্ট্রাইক মেরেছে আর কোন জিমেল থেকে মেরেছে বা কি করেছে সেটা আপনাদের ডিটেলসে দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আপনারা কিন্তু এই জিনিসটা একটু ফলো করে দেখতে পারেন ক্রিয়েটার স্টুডিওতে মোবাইলে, ঠিক আছে? ভিডিওটা যদি অতক্ষণ ভালো লেগে থাকে তাহলে টেকনোলজি রক্তিম বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, একটা লাইক মারুন। যাদের যাদের ভিডিওটা পছন্দ হচ্ছে তারা তারা ভিডিওটা লাইক মারুন, ঠিক আছে? চলুন এবার তাহলে আসা যাক কপিরাইট ক্লেমের আপডেটটার বিষয়ে, বলে দিচ্ছি এবারে শুনে নিন ভালোভাবে। ক্রিয়েটার স্টুডিওতে দেখিয়ে দেওয়া হবে যে কোন ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে আর কেনই বা এসেছে, সেটা দেখিয়ে দেওয়া হবে। কোন পার্সনটাতে এসছে সেটা কিন্তু দেখে আপনারা সেখান থেকে যে কপিরাইট যেখানটা এসছে, ধরুন আপনারা ছ মিনিটের বা দশ পনেরো মিনিটের ভিডিও বানিয়েছেন, এবার সেখানে পাঁচ মিনিটের গান ইউজ করেছেন, তাহলে সেইটুকু জায়গা যে নিউট করতে হবে, কিভাবে নিউট করবেন না করবেন সেটা যদি ভিডিও চান তাহলে দেখিয়ে দেবো আমি, আমাকে বলবেন, ঠিক আছে? আর যদি হ্যাঁ এখানে দেখিয়ে দেবে যেখানে কোন জায়গাটা আপনার কপিরাইট আছে সেই জায়গাটা আপনি নিউট করে দিতে পারবেন, আপনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টেই ঢুকবে, ওই ভিডিও থেকে ইনকাম ঢুকে যাবে। কিন্তু ওখানে যদি ওই গানটা নিউট না করেন তাহলে কিন্তু যে কপিরাইটের ক্লেম দিয়েছে বা যে কোম্পানির থেকে এসছে সেইখানে কিন্তু তাহলে ইনকামটা ওইখানে চলে যাবে সেই ভিডিওটা, ঠিক আছে? বোঝাতে পেরেছি? যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে টেকনোলজি রক্তিম বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দিন, আর যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে যে বললাম লাইক করে দিন, আর কমেন্ট করুন কিছু জানার থাকলে, অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্ট পড়ি কিন্তু সবার পড়ি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, আবার তাড়াতাড়ি ফিরে আসছি খুব তাড়াতাড়ি।